আমার নিজের মা বাবা কে আমি জানি না, এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল ওয়ান, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল টু, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল থ্রি, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। মাম্মাম তো এখনো এলো না, আমার খুব খিদে পেয়েছে। মাম্মাম যে কখন আসবে আমি আর থাকতে পারছি না। আমার অনেক আগেই ওর জন্য খাবারের ব্যবস্থা করা উচিত ছিল। দাঁড়াও, আমি এক্ষুনি দেখছি। হ্যাঁ শঙ্কর কাকা, ও শঙ্কর কাকা বলছি, তুমি একটু দেখো না আশেপাশে কোথাও খাবার পাওয়া যায় কিনা, থাকলে নিয়ে এসো না প্লিজ। আমি আর মাম্মাম যখন এখানে আসছিলাম তখন দেখলাম খুব ন্যাস্টি খাবারের দোকান ছিল, এখানে কি স্যান্ডউইচ পাওয়া যায় না? আচ্ছা শঙ্কর কাকা, তুমি দেখো তো সামনে কোথাও স্যান্ডউইচ পাওয়া যায় নাকি, পেলে দুটো নিয়ে এসো। না না, আনতে হবে না, আমরা একসাথে গিয়ে খাবো। যাবো তো, কিন্তু তোমার মা যদি এখানে আসে আর তোমাকে খুঁজে না পায় তখন কি হবে? আমার তো খুব খিদে পেয়েছে, মাম্মা মেলে মাম্মামকেও আমাদের মতো ওয়েট করতে হবে এখানে। প্লিজ নিয়ে চলো না, প্লিজ প্লিজ চলো না। আচ্ছা আচ্ছা চলো, তুমি লাগেজটা গাড়িতে তুলে দাও তো। এই মন্দিরটা এখানে তোর মেয়ে আছে? এখানেই আমি তিতলিকে রেখে গেছিলাম লাগেজ সমেত। চল চল, সব যেভাবে রেখে গেছিলে ঠিক সেভাবেই আছে, বিশ্বাস করো। তোমাকে নিয়ে আমার বড় চিন্তা হয়, তোমার শরীরটা তো আমি ঠিক মানে আগে থেকে অনেকটাই বেটার আছি রেখা, তুমি চিন্তা করো না। রেখা সত্যি শিখাকে আমাদের পুত্রবধূ হিসেবে পেয়ে আমরা কিন্তু খুব লাকি। ইনফ্যাক্ট ওর হাত ধরেই তো আমি আবার নতুন জীবন পেলাম বলো। দেখা যাক, রিকি তো গেছে শিখার বাংলোতে ওকে নিয়ে আসতে। মনটা না খুব ভালো আজকে, এনা তো খুব আনন্দ হচ্ছে আমার। আচ্ছা এই যে এতদিন আমি ছিলাম না, কি হলো না হলো সেই গল্পগুলো বলো না, আমার আর তর সইছে না, আমি সব জানতে চাই। ওহ বেশ, সব বলছি তোমায়। ভয়ঙ্কর ঘটনাটা যখন ঘটলো, ওই বম ব্লাস্ট, আমাদের গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছিল। বিকির পায়ের এই অবস্থা, রেহান ওকে অ্যারেস্ট করবে বলে উঠে পড়ে লেগেছে, ঠিক তখন কোম্পানির নামে যা যা আছে তাই তাই ভাগ হবে। তোকে কোনো কেস ফাইল করতে হবে না, আমি তোকে আমার ভাগটা লিখে দিচ্ছি। না না শিখা, মা তুমি মা শুনুন, দাদা যদি পুরো দায়িত্বটা নেয় তাতে আমাদের পরিবারেরই ভালো। আমি প্রীতম চক্রবর্তী, এটা আমার অফিস, প্লিজ গেট আউট ফ্রম হিয়ার। এটা যার অফিস অর্থাৎ যিনি আমাদের মালিক, তিনি ওই চেম্বারে বসে আছেন। কি আপনি সামনে এলো,
অ্যান্টনি, আমি জানি কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে তোমার, আমি জানি। কষ্ট তো হওয়ারই কথা রেখা, তাই না? তবে চিন্তা করো না, আমি যখন আবার এসে পড়েছি সব কিছু আমি আস্তে আস্তে সামলে নেব, আমার উপর ভরসা আছে তো। ভরসা নেই কিন্তু এদিকে আবার আমার উপর ভরসা করে আর একজন যে এসে উপস্থিত হয়েছিল, আরে অনিমেশ দা। আচ্ছা, তা অনিমেশ দা কি বললেন? অনিমেশ দা বলছেন আমাকে ভোটে দাঁড়াতে। আমি অবশ্য হ্যাঁ না এখনো কিছুই বলিনি। কি ভাবছো বলো তো তুমি? ভাবছি রেখা, দেখো না, তুমি যেভাবে বাড়ি ব্যবসা তোমার এনজিও সামলাচ্ছ সেটাই করো, আমরা বরং ভিকিকে এগিয়ে দিই। দেখো ভিকির নাম আছে, যশ আছে, খ্যাতি আছে, প্রতিপত্তি আছে, আর তাছাড়া ভিকির স্ত্রী শিখা, সে একজন ডিএম, সেটাও একটা স্ট্রং পয়েন্ট। ভিকি মানে ভিকির পক্ষে জিতে যাওয়াটা হয়তো খুব সহজই হবে। সেসব তো ঠিক আছে, কিন্তু ভিকি কি রাজি হবে আমার মনে হয় না। করাতে হবে। দেখো রেখা, ভিকি যদি জিতে যায় তাহলে আমাদের ছেলে এমপি আর আমাদের ছেলের বউ ডিএম, সমাজে আমাদের কতটা প্রতিপত্তি বাড়বে আবার ভাবতে পারছো? ফিরে আসুক ভিকি, তারপর আমি কথা বলছি ওর সাথে। খিদে পেয়েছিল। আরে দূর বাবা, আশেপাশে যদি কোথাও যেত তাহলে লাগেজ গুলো নিশ্চয়ই এখানেই থাকতো, তাই না? ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে, ও নিশ্চয়ই একা একা অত ভারী লাগেজ নিয়ে চলে যায়নি, কোথায় গেল বল? ঠাকুরমশাই, আপনি কি এই মন্দিরেই পুজো করেন? হ্যাঁ, কিন্তু পুজোর সময় তো শেষ, আমি বাড়ি যাচ্ছি। না না ঠাকুরমশাই, আমরা পুজো দেওয়ার কথা বলছি না, আসলে এখানে একটা বাচ্চা মেয়ে ছিল, আমরা ওকেই খুঁজছি, আপনি কি দেখেছেন? ও আপনাদের মেয়ে? কি ভয়ানক, তবে হ্যাঁ ভারী মিষ্টি। আপনারা কীরকম মা বাবা, ওইটুকু বাচ্চা মেয়েকে মন্দিরে ফেলে রেখে আপনারা চলে গেছেন। জানেন তো মন্দিরে কত রকম লোক আসে। আসলে ঠাকুরমশাই, ও ওনার মেয়ে, আমরা ওকেই খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না মন্দিরে, আপনি বলতে পারবেন কোথায়? আমরা বুঝতে পারছি না কোথায় গেছে। আমি তো পুজোয় ব্যস্ত ছিলাম, মেয়েটি কোথায় গেছে তা আমি জানি না। তবে হ্যাঁ, শেষবারের মতো যখন বাচ্চাটাকে দেখেছি তখন ও একটা অল্প বয়সী মহিলার সঙ্গে গল্প করছিল। আমরা যাবো সানি, তুই আমার সাথে আমার গাড়িতে গিয়ে বস, আমরা আমাদের বাড়িতে যাই, সেখানে গিয়ে আমি পুলিশকে আমার বাড়িতে ডেকে সব কিছু বুঝিয়ে দেবো। ভিকি শোন না, আই এম রিকোয়েস্টিং ইউ, তুই প্লিজ আমাকে পুলিশ স্টেশনে নিয়ে চল, আমার মেয়েটাকে খুঁজতে একটু হেল্প কর। ভিকি দেখ, আমার কাছে কিন্তু আর কোনো অপশন ছিল না, বলে আমি ওকে এখানে রেখে গেছিলাম, ও হারিয়ে যাবে। আমি বুঝতে পারছি, আমি জানি সানি, আই প্রমিস ইউ আমরা একসঙ্গে মিলে তিতিকে খুঁজে বের করবো, কিন্তু তোর শরীরের এখন যে অবস্থা তোর বাড়িতে গিয়ে একটু রেস্ট নেওয়া প্রয়োজন। আমি পুলিশকে সব কিছু ইনফর্ম করে দেবো, নিজে সব কিছু ইনফর্ম করে দেবো, ওকে আমি ইনফর্ম করে দেবো, প্লিজ কাম, তুই চল, তুই চল।
থেকে আমরা খুঁজবো, আমরা একসাথে খুঁজবো। তুই চল, সাবধানে। আমরা ছোটবেলায় একসঙ্গে স্কুলে পড়তাম। আসলে আসলে আমাকে আমার মেয়েকে খুঁজতে যেতে হবে, এখানে বসে থাকলে আমার আমার একদম চলবে না। দেখি তুই তুই কেন বুঝতে পারছিস না, দেরি হয়ে যাচ্ছে। প্লিজ আমার কথাটা কথাটা শোন, আমাকে পুলিশ স্টেশন নিয়ে চল প্লিজ। আরে তুমি এখানে চলে এলে? আসবো না, কি ব্যাপারটা কি হয়েছে তোমার? সারাদিন অফিসে এলে না, এখনো মন্দিরে বসে আছো, সন্ন্যাস চলেছো আপনাদের? আন্টি কে এটা? ও হচ্ছে তিতলি। তিতলি? এই তুমি কে? ও হচ্ছে ভোলা আঙ্কেল। হ্যাঁ ভোলু আঙ্কেল। হ্যাঁ ভোলু আঙ্কেল। কিন্তু মাম্মাম কোথায়? মাম্মাম তো এলো না। বলা দাও, ও আর ওর মা লন্ডন থেকে এসেছে, ওকে এখানে একা রেখে চলে গেছে। আমি তো ওকে একা রেখে কোথাও বেরোতে পারছিলাম না, তাই ওর মায়ের জন্যই অপেক্ষা করছিলাম। আমার মাম্মামের না খুব শরীর খারাপ জানো তো। তোমার মাম্মাম নিশ্চয়ই ফিরে আসবে তিতলি, একদম মন খারাপ করতে নেই। শিখা একটু শোনো না এদিকে, তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি আসছি। শোনো না, বলছি ওর মা লন্ডন থেকে এসে হারিয়ে গেছে, আমার মনে হয় পুলিশে খবর দেওয়া উচিত। না না, এখন থানা পুলিশ করতে হবে না বলাদা, সে আমরা পরেও করতে পারবো। এমনিতেই মেয়েটা এতটা কাঁদছে, তারপর যদি পুলিশ জিজ্ঞাসাবাদ করে ও তো আরো ভয় পেয়ে যাবে। বলো তাহলে এবার কি করবে তুমি? তুমি কি সারাক্ষণ এখানে বসে থাকবে ওকে নিয়ে, ওর মার জন্য ওয়েট করবে? একটু পরেই রাত হয়ে যাবে, আর একা ওকে কোনো হোটেলেও রাখা ঠিক হবে না। আমি এক কাজ করি, ওকে আমি আমার বাংলোতে নিয়ে চলে যাই। বাংলোতে? এটা কি ঠিক হবে শিকার? ওর মা যদি পরে এসে খুঁজে না পায়? এমনিতে আজকাল দেশের লোকজনকে বিশ্বাস করা যায় না, তার উপর এত বিদেশ থেকে এসেছে, বাড়িতে নিয়ে গিয়ে তোরা ঠিক হবে? আন্টি ওর মুখটা দেখো গোলাদা, তোমার মায়া হচ্ছে না? সেটা তো হচ্ছে, কিন্তু এই মেয়েকে নিয়ে যদি কোনো বড় ঝামেলা পড়ে যাও তারপর তুমি ডিএম আইনের বিরুদ্ধে যাবে। মানুষের জন্য আইন ভোলাদা, আইনের জন্য মানুষ না, যা হবে সে পরে দেখা যাবে, কিন্তু এখন ওকে ছেড়ে আমি কোথাও যাব না।
এসো এইখানে তুমি বসো। ব্যাগটা আমি এখানে রাখবো। হ্যাঁ আমি আসছি। দাঁড়ো। কি হলো? তুমি আমাকে গল্প শোনাবে? গল্প এখন? হ্যাঁ এখন। কিন্তু আমার তো অনেক কাজ আছে, এত ফাইল আমাকে দেখতে হবে, আর তোমার জন্য আমাকে ডিনার তৈরি করতে হবে না? তাহলে আমাকে কে গল্প শোনাবে? কে গল্প শুন? ভোলু আঙ্কেল শোনাবে। ভোলু আঙ্কেল আছে তো, ভোলু আঙ্কেল তোমাকে গল্প শোনাবে, কেমন? এই শিখা শোনো না, বলছি আমার না প্রচুর কাজ আছে, আমি চলি। যাও যাও যাও। ভোলু আঙ্কেল, ভোলু আঙ্কেল, ভোলু আঙ্কেল আমাকে গল্প শোনাও। শিখা কি বিপদে ফেললে এখন, গল্প করে গল্প। শোনো না মা, বলছি কি যে কালকে না তোমাকে না প্রচুর গল্পের বই নিয়ে আসবো, তারপর অনেক গল্প শোনাবো, ঠিক আছে? কেমন আজকে চুরি? কালকে গল্পের বই আনবে সেটা তো ভালো কথা, কিন্তু আজকে তাহলে আমি কি করব? আজকে হলু আঙ্কেল না খুব সুন্দর গল্প শোনাতে জানে, ওকে একদম ছাড়বে না। হ্যাঁ আমি আসি, তুমি হলু আঙ্কেলের কাছে গল্প শোনো, কেমন? শোনাও গল্প। শিখা 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 বলছি, এসো বসো, গল্প শোনাও। গল্প শোনো, গল্প শোনো, কি গল্প শোনাবো? হ্যাঁ এই মহাভারত, মহাভারতের গল্প শোনো। মহাভারত সেটা কি? হ্যাঁ মহাভারত, মহাভারত মহা মানে বিগ বিগ ভারত, ইন্ডিয়া বিগ, ইন্ডিয়া বিগ, ইন্ডিয়ার বিগ ফাইটের গল্প, বিগ ফাইট। হ্যাঁ বিগ ফাইট মানে ডিসুম ডিসুম, ওই কৌরব আর পাণ্ডবদের একটা লিগ 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 ম্যাচ। হ্যাঁ দারুণ লিগ ম্যাচ, কি বলবো। এই কৌরবদের 100 brothers 1 sister আর সব ওই কিং ধৃতরাষ্ট্র চিলড্রেন। হ্যাঁ রাজার 100 ছেলে আর একটা মেয়ে, তাহলে রাজার বয়স কি 100 বছরের বেশি? এ নাও চা। শিখা বলছি কোথায় ফাঁসি দিলে আমাকে, ধৃতরাষ্ট্রের বয়স কত আমি কি করে বলি বলো? তুমি তো জানো, তুমি তুমি সামলাও, আমি আসি। ধৃতরাষ্ট্র আর আমি কোথায়? যে ফাইটটা হচ্ছে সে ফাইটের, তুমি আগে ফার্স্টে রাজার বয়স বলো। কিং এর বয়স 50 50 তে রাখি 50। মিথ্যে বলছো, তুমি চিটিং করছো। আমার ভুল হয়ে গেছে মা, সরি মা। হ্যাঁ সরি বললে একদম হবে না, পানিশমেন্ট হবে। পানিশমেন্ট? আচ্ছা বলো কি পানিশমেন্ট? ঘোড়া হও তুমি। ঘোড়া? ঘোড়া ঘোড়া, আমি তো ঘোড়া, কি করে হবো ঘোড়া বাবা? এই রে ওটা সাবধানে সাবধানে, ওটো এই এই এই। হ্যাঁ এবার কি করবো, যাবো চলো। আচ্ছা চলো, টিক টিক টিক। তোমার জন্য আমি নুডলস নিয়ে এসেছি, দেখো। এই তো না, কি হলো, তুমি নুডলস খাবে না? মাম্মাম কোথায়? মাম্মা যখনই অফিস থেকে লেটে আসতো আমাকে ডিনারে নুডলস বানিয়ে দিত। মাম্মাম কি আর আসবে না? মাম্মাও কি ড্যাডির মতো হারিয়ে গেল? মাম্মা
আসবে তো তোমার মাম্মাম ঠিক আসবে আমি খুঁজে আনব তোমার মাম্মামকে তোমার ড্যাডিকেও আমি খুঁজে আনব অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য